বিএনপি আন্দোলন থেকে পিছপা হয়নি উল্লেখ করে ফের কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সরকারের নানা সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র চলছে, আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই দাবি করে বিএনপি ফের শক্তি অর্জন করছে বলেও জানান দলের এই নেতা। দেশের গণতন্ত্র হত্যার জন্য ভারতকে দোষারোপ করেন এই বক্তারা। বলেন, গণতন্ত্র না ফেরা পর্যন্ত ভারতীয় পণ্য বর্জন এর আন্দোলন অব্যাহত থাকবে।